हेलो बंधुरा, तो वेलकम टू सिलीगुड़ी। तो कल के रात्रे बेसिकली आमरा पहुँचे होटेल मध्य एतटाई क्लांत हो पड़ेछिलाम बंधुरा, जार कारण कोनो रकम कोनो वीडियो शूटिंग बा वीडियोते बका सीरियसली बोलछि आमादेर काछे खुबी इरिटेटिंग लागछिलो, किन्तु एटा बला उचित नय, किन्तु सत्यि बोलछि खुबी क्लांत हो पड़ेछिलाम, जार कारण कल के कोनो वीडियो आमरा पोस्ट करते बा वीडियो करते पारिनि बंधुरा। तो आज के आपनादेरके সসম্মানে আমি আমার চ্যানেলে স্বাগত করছি এবং ওয়েলকাম জানাচ্ছি ফ্রম সিলিগুড়ি থেকে। এবং যে রাইডটা আজকে চালু করতে চলেছি সেটা হচ্ছে সিলিগুড়ি টু দার্জিলিং রাইড, এবং যে রাইডটা হতে চলেছে খুবই সুন্দর, এবং এর মাঝখানে অনেকগুলি এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারাও বলবেন জাস্ট ওয়াও। তো চলুন দেখা হচ্ছে রাস্তাতে। কিছু কি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? একদম সোজাসুজি এই যে নীল রঙের যে বাসটা পেরিয়ে যাচ্ছে NBSTC, একদম এর সোজাসুজি তাকাও, দেখো একটা অসম ভিউজ তোমরা দেখতে পারবে। এক্স্যাক্টলি বন্ধুরা তোমরা যেটা ভাবছিলে, একদম একটা পাহাড়ের পুরো অনেক সংখ্যক পাহাড়, জাস্ট অসম লাগছে বন্ধুরা। মানে এই আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ফোটাতে পারবো না, মানে কতটা আমাদের আনন্দ হচ্ছে ভেতর থেকে। মানে 600 কিলোমিটার গাড়ি চালাবার পরে হঠাৎ করে এত সুন্দর একটা ভিউ, জাস্ট অসম লাগছে বন্ধুরা, মানে সিরিয়াসলি বলছি জাস্ট ওয়াও ফিলিং। তো চলো রাস্তাতে আরো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউজ আমি দেখাবো এই ভিডিওতে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, শুধুমাত্র তোমরা আমাদেরকে একটা প্রমিস করো যে এই ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ করবে না, এবং লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ছাড়া এই ভিডিওটা ছেড়ে তোমরা যাবে না। আমি তোমাদেরকে কথা দিলাম এই ভিডিওতে তোমাদেরকে লেটেস্ট ভিউ দেখাবো, জাস্ট লেটেস্ট ভিউ। দেখা হচ্ছে আরো সামনে গিয়ে। তো বেসিক্যালি বন্ধুরা তোমরা যখন সিলিগুড়ি থেকে দার্জিলিং এ যখন ম্যাপটা চালু করবে, তখন সবথেকে যে সহজ রাস্তাটা তোমাকে এটাই দেখাবে, একদম ডাইরেক্টলি আমরা কার্সং এর রাস্তা দিয়ে পুরো দার্জিলিং উঠে যাব। তো এখন জানি না বন্ধুরা, সিরিয়াসলি বলছি একটা ভয়ও লাগছে, কারণ 125 সিসির বাইক নিয়ে আমি দুজনকে বসেই নিয়ে উইথ লাগেজ আছে বন্ধুরা আমি উঠবো পাহাড়ে। এখন জানি না আমাদের সঙ্গে কি হতে চলেছে, কিন্তু সিরিয়াসলি বলছি মনের মধ্যে একটা কনফিডেন্ট যেন তৈরি হচ্ছে, এবং একটা মানে কি বলবো এই ফিলিংটা না আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, জাস্ট অসম লাগছে। তো এখন মোটামুটি আমরা 69 কিলোমিটার দূরে আছি দার্জিলিং থেকে। তো আজকে আমার মনে হচ্ছে যেন রাস্তাটা যেন খুবই কম পরিমাণে যেন শেষ হোক, সত্যিই মনে হচ্ছে বন্ধুরা যেন আজকে যেন মনে হচ্ছে যে রাস্তাটা খুবই কম পরিমাণে শেষ হোক। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের এই ভিউজটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট মানে আমি আমার নিজের চোখে দেখছি না, মানে অসম লাগছে। একটা এরকম ফাঁকা রোড, সামনে পাহাড়, নো ডেস্টিনেশন, যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে কোথায় এন্ড হচ্ছে মানে আমরা কিচ্ছু জানি না সিরিয়াসলি বলছি। তো এখন থেকেই আমার মনে হচ্ছে যেন যে আমার এই 5 নম্বর গিয়ারটা যেন হালকা হালকা করে কাজ করছে, সিরিয়াসলি বলছি, মানে পাওয়ারের হালকা রাস্তাটা চড়াই আছে। মানে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু আমরা হালকা হালকা হলেও উঠছি, এবং একটু পর থেকে আই থিঙ্ক চা বাগানটা স্টার্ট হয়ে যাবে। তো সিরিয়াসলি বন্ধুরা মানে অসম ফিলিং হচ্ছে, অসম ফিলিং। সত্যি কথা বলতে আমি ক্যামেরাটা অফই করতে আমার মনে হচ্ছে না, মানে মনেই হচ্ছে না যে আমি ক্যামেরাটাকে অফ করব এবং নিজে এনজয় করব। মানে আমার এটাই মনে হচ্ছে যে বারবার যে আমি রেকর্ড করতেই থাকি, রেকর্ড করতেই থাকি, মানে আমার এই রেকর্ডিংটা বন্ধ করতেই কেমন লাগছে, মানে কি বলবো বন্ধুরা। তো আপাতত আমরা এখনও পর্যন্ত দার্জিলিং থেকে 65 কিলোমিটার মতো দূরে আছি, মানে মাত্র 4 কিলোমিটার আমরা ট্রাভেল করলাম, এবং 4 কিলোমিটারে মনে হয় আমি 1000 একটা ভিডিও করে ফেলেছি, মানে তোমাদেরকে কি বলবো, মানে এইটুকু দৃশ্য দেখি আমার এই অবস্থা। এখনো তো পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, জাস্ট টেলার হ্যাঁ, এরকমই একটা ফিলিং। মানে ওই যে দেখতে পাচ্ছ না একটা মেঘের মধ্যে একটা পাহাড়টা, পাহাড়টা এনে পুরো ঢুকে গেছে, সিরিয়াসলি মানে কি বলবো তোমাদেরকে এই দৃশ্য, জাস্ট জাস্ট মানে স্পিচলেস, জাস্ট স্পিচলেস। এইবার আমি চড়াইটা বুঝতে পারছি বন্ধুরা, মানে লেভেলের চড়াই, জাস্ট লেভেলের চড়াই, মানে আমার 5 নম্বর গিয়ারে রীতিমতন আমার গাড়ি আছে, আমি যতটাই পরিমাণ থ্রোটল দিচ্ছি না কেন আমার গাড়ি মানে স্পিড কমে যাচ্ছে, স্পিড কিন্তু বাড়ছে না। মানে প্র্যাকটিক্যালি কি হয়, আমরা যখন কোনো থ্রোটল দিই গাড়ির মধ্যে গাড়ির স্পিড বাড়ে, রাইট, 5 নম্বর গিয়ারে আমরা যত পরিমাণে টানতে পারি, কিন্তু এখানে সেটা হচ্ছে না বন্ধুরা। মানে 5 নম্বর গিয়ারে আমি
ফুল থ্রোটল দিয়ে আছি, আমার স্পিড রীতিমতন কমেই যাচ্ছে এক এক করে। তো বেসিক্যালি আমি এখন 4 নম্বর গিয়ারে চলছি যাতে পাওয়ারটা একটু পাই আমি। তো ভিউটা ওয়াসাম এবং এখন উঠছি, তো মানে এখন সিরিয়াসলি যেন একটা মনের মতন একটা ভয় ভয় লাগছে। তো জানি কিছু হবে না, আমার গাড়ি জাস্ট ওয়াসাম, চুমু তোকে ভাই। মানে পালসার সত্যি খুব ভালো গাড়ি বন্ধুরা, মানে আমার পালসার দুজনকে নিয়ে যে এত দূর আমাকে নিয়ে আসবে, এখনও রাস্তা বাকি আছে আমি জানি, কিন্তু তাও আমাকে অনেকটাই দিল ওই পালসার, সিরিয়াসলি বলছি অনেকটাই দিল বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মানে এই ভিউজ, মানে চারদিকটা একবার দেখো শুধু, তোমাদেরকে কি বলবো, এই ভিউজ পাওয়াটা না মানে চারটিকেরই ব্যাপার নাই, লেভেলের মা, কত উপরে উঠছি আর কিভাবে মা, পুরো ব্লাইন্ড স্পট, ও পুরো ব্লাইন্ড স্পট, মানে মানে দেখতে পাবো না একে ওইদিকের গাড়ি কি আসছে, এদিকের গাড়ি কি যাচ্ছে। রাস্তাটা দেখো বন্ধুরা, মানে লেভেলের চড়াই, জাস্ট লেভেলের চড়াই, মানে আমি নিজেই দেখতেই পাচ্ছি না মানে ওইদিকের গাড়ি কি আসছে আর এদিকের গাড়ি কি যাচ্ছে, পিছন থেকে গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে, কারণ সিরিয়াসলি ওরা নিজেদের একটা চালানোতে মানে অভ্যস্ত না, হঠাৎ করে আমার মতন একটা বাজে রাইডার এসে মাঝখানে এসে সে চালাচ্ছে, তাদের তো প্রবলেম হবেই না, কিন্তু জাস্ট লেভেলের চড়াই বন্ধুরা, জাস্ট লেভেলের চড়াই, মানে তোমরা কল্পনাও করতে পারবে না কতটা চড়াই নিজের চোখে না দেখলে, মানে পাগল হয়ে যাচ্ছি, জাস্ট পাগল, কিন্তু অসাম লাগছে বন্ধুরা, অসাম, মানে সিরিয়াসলি বলতে গেলে মানে দেখো শুধু রাস্তাটা দেখো বন্ধুরা, যেমন ভিউ ঠিক আছে কিন্তু জাস্ট অসাম চড়াই, মানে একদম মানে রাস্তাটা মানে কি বলবো, মানে ব্রিজ যেমন হয় না লম্বা লম্বা উঁচু উঁচু যেমন ব্রিজ হয়, ব্রিজের রাস্তাগুলো কেমন হয়, একদম ওপর দিকে হাঁ করে দেখতে হয়, একদম সেম চড়াই, মানে একদম পুরো যেন ওপর দিকে যেন রাস্তাটা পুরো উঠেই যাচ্ছে। এবং সব থেকে বড়ো প্রবলেমটা কি জানো তো, মানে তুমি যখন টার্ন নেবে তখন তুমি ওই দিক থেকে কি গাড়ি আসছে তুমি সেটাও দেখতে পারবে না, মানে তোমাকে এতটাই সাবধানে চালাতে হবে যে যদি হঠাৎ করে যদি এখানে কিছু ভুলও হয়ে যায় না, ডাইরেক্ট খাদ, এছাড়া কোনো অপশনই নেই। আর সব থেকে বড়ো যেটা মানে প্রবলেম হচ্ছে আমার, সেটা হচ্ছে গাড়ি আমার ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি উঠছেই না, মানে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার এখানে কোনো কাজই নেই, 3টে গিয়ার এখানে একদম ফালতু, শুধু 2টোই গিয়ার কাজ করে, একটা হচ্ছে ফার্স্ট গিয়ার আর একটা হচ্ছে সেকেন্ড গিয়ার, সিরিয়াসলি। তো বেসিক্যালি বন্ধুরা এখান থেকে আর দার্জিলিং মাত্র 45 কিলোমিটার মতন, শুধু তোমরা ফগটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে জাস্ট মানে লেভেলের ভিউ, ও সত্যি মানে এই পাহাড়ি মানুষগুলো কত লাকি হয় না, মানে এরা একটা কত সুন্দর ন্যাচারের মধ্যে বাস করছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এতটা সুন্দর মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগবে। মানে আমি যখন আমার ছোটোবেলাতে এসেছিলাম মানে সিকিমে, ছোটোবেলা তো না মানে মোটামুটি বড়োবেলাতেই বলতে পারো, তো প্র্যাকটিক্যালি তখন গাড়িতে আসছিলাম, তো অতটা পরিমাণে আমি এই পৃথিবীটাকে বা এই ওয়েস্ট বেঙ্গলটাকে দেখতে পারিনি, বিশ্বাস করো, মানে আজকে আমি যে পরিমাণ নিজের গাড়িতে এসে অনুভব করছি, মানে এই ফগগুলো আমাদেরকে পুরো ছুঁয়ে যাচ্ছে। এবং মানে আরেকটা জিনিস বলবো, আমার হেলমেটের কাচটা না উঠে আছে, এবং আমার চোখের মধ্যে না এই ফগগুলো লেগে রীতিমতন জল জমে যাচ্ছে, মানে কি বলবো, একটা অসাম ফিলিং, অসাম আর লেভেলের চড়াই। জাস্ট ফগটা দেখো বন্ধুরা, জাস্ট ফগটা দেখো, মানে ও পুরো মনে হচ্ছে যেন আমি স্বর্গে বাস করছি, আমি একটা স্বর্গে আছি এবং স্বর্গে আমি বাইক চালাচ্ছি, মানে সেরকম একটা ফিলিং হচ্ছে পুরো, মানে মানে কি বলবো, এগুলো ফগগুলো আমাদেরকে পুরো ছুঁয়ে 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 যাচ্ছে, এবং একটা সময় আসবে মানে পুরোটাই মনে একদম পুরো ফগে ঢেকে যাবে। তো মানে যা ফগটা আমরা ওপর থেকে মানে নিচে থেকে যা অবজার্ভ করতে পাচ্ছি, মানে এবং আমরা কিছু লোকের সাথে আলোচনাও করলাম, তারা বললো পুরো এই ফগ পুরো ঢেকে যাবে রাস্তা। তো আমি জানি না তখন আমি কী করে গাড়ি চালাবো, তো একটা কনফিডেন্স যেন তৈরি হয়ে যাচ্ছে, আর মানে চড়াই যেরকম, আর টার্নগুলো না একদম মানে কি বলবো, খতরনাক টান, খতরনাক টান, আর ছোটো ছোটো এরকম বাড়ি, ছোটো ছোটো এরকম ঘর, রাস্তাঘাট, এই মানুষজন যেন আমার আমি যেন তাদেরকে ভালোবেসে ফেলছি, মানে পাহাড়কে আমি এমনিতেই ভালোবাসি,
মানে এই ভালোবাসা যেন গভীরত্বটা যেন আরো বেড়েই যাচ্ছে, মানে এই ভিউজ দেখে সত্যি কথা বলছি আমি থাকতে পারছি না, মানে মনে হচ্ছে না আমি সত্যি একটা স্বর্গে চলে এসেছি, হ্যাভেনে চলে এসেছি। দেখো শুধু ফগ দেখো, মনে হচ্ছে না আমি শীতকাল আমাদের এখন মনে হচ্ছে না এখন আমি শীতকালে বাস করছি, শুধু ফগটা দেখো। মানে একটা গান আছে না, দূরে ওই পাহাড় ডেকেছে যেন মনটা হেসে যে, আমি জানি না মানে আমার সব যেন হারিয়ে যাচ্ছে, আমার এই কথাবার্তা সিরিয়াসলি মানে হারিয়ে যাচ্ছে, আমি কি বলবো সেটাও বুঝতে পারছি না তোমাদের কাছে, মানে কি বলবো, মানে এই রাস্তা চলেই যাচ্ছে এবং সিরিয়াসলি বলছি, আর পুরো ফগে ঢেকে গেছে, পুরো ফগে। তো এখান থেকে দার্জিলিং এখনও প্রায় 38 কিলোমিটার মতন, তো এখনও 38 কিলোমিটার আমাদেরকে চলতে হবে, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে এখন যে রাস্তা যেন নাই পুরো। তো এই ফগের মধ্যে না মানে গাড়ি চালাতে না খুবই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমি কিছু দেখতেই পাচ্ছি না, আর পুরো আমার অজানা রাস্তা, যে রাস্তা আমি কিছুদিন চলিনি, জানিই না। তো বন্ধুরা দেখো আমরা কুয়াশার মধ্যে যাচ্ছি, তো এই মুহূর্তে অনির্বাণ কথা বলতে পারছে না, তাই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো কি ঠান্ডা দেখো, আমার গলা পুরো বসে গেছে, মানে কি বলবো সে বলার নেই। আর রাস্তাটা দেখো, মানে এখন আবার ড্যাম চলে এসেছে এই মুহূর্তে, ও কি বলবো, আর এতটা ঠান্ডা মানে বলার নেই। আর রাস্তাটা দেখো কি সুন্দর, মানে পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর ক্রিয়েটিভিটি, সত্যি অসম, মানে বলার নেই। এত সুন্দর ট্রেনের রাস্তা বানিয়েছে, রাস্তাগুলো এত সুন্দর করে বানিয়েছে, মানে কিচ্ছু বলার নেই, মানে যে বানিয়েছে না সত্যি একদম দুর্দান্ত যাকে বলে। আর কুয়াশাগুলো দেখো কি সুন্দর করে আছে, মানে জাস্ট অসম, জাস্ট অসম। বন্ধুরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে এতটাই ফগ না চারিদিকে এখন লেগে আছে যে তোমাদেরকে কোনো দৃশ্যই দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো আমি এখন আছি হচ্ছে এখন কার সঙ্গে, তো এখন কার সঙ্গে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে এটিএম থেকে কিছু টাকা তুলবো, এবং আমরা কার সঙ্গে আগেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো বেসিক্যালি আমরা যে ব্রেকফাস্টটা করলাম সেটা হচ্ছে ম্যাগি, তো মানে পাহাড়ে গরম গরম ম্যাগি, জাস্ট অসম ফিল। তো মানে কি বলবো, আমার কাছে এই ফগ জাস্ট মানে কি বলবো অসম লাগছে, কিন্তু তোমাদেরকে আমি ক্যামেরাটা কিছু দেখাতে পাচ্ছি না, তার কারণটা হচ্ছে এই ফগের জন্য, কিন্তু আমার কাছে জাস্ট দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত। তো এবার আমরা কার্সং থেকে এবার আবার রওনা দেবো দার্জিলিংয়ের পথে, কারণ বেশিক্ষণ দাঁড়ানো দাঁড়াতে অ্যাকচুয়ালি ভালোই লাগছে না আমার, মনে হচ্ছে না বাইক চালিয়ে এই পাহাড়কে দেখতেই থাকি, দেখতেই থাকি আর ভিডিও রেকর্ডিং করতেই থাকি। বন্ধুরা আমরা এখন কার্সং পেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কার্সং বাজার, এরকম দোকান, লোকজন, গাড়ি, সব কিছু এরকম পেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা বেশ ভালো দেখতে, অনেক সুন্দর, মানে পাহাড়ি অঞ্চল এমনিতে সুন্দর দেখতে, তাদের বাড়িঘর, এখানকার মানুষ খুব মানে ভালো যাকে বলে। দেখে নিন, সামনে থাকুন, দেখতে থাকুন। পাইন গাছের শাড়িগুলো দেখো বন্ধুরা, মানে এই পাইন গাছটা না পুরো সারি 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 সারিভাবে যেন ভরে আছে, গোটা পাহাড়কে যেন পুরো ঢেকে দিয়েছে এই পাইন গাছ, না দৃশ্যটা জাস্ট অসাম লাগছে, মানে তোমায় কি বলবো, মানে জায়গাগুলো না মানে হৃদয় ছুঁয়ে যাচ্ছে পুরো। তোমরা জাস্ট একটু ভিউটা না একদম ক্লিয়ারলি আমার ভয়েস ছাড়া বা কাউরির ভয়েস ছাড়া না একটু এনজয় করো এই রাস্তাটাকে, সিরিয়াসলি বলছি, তোমার জাস্ট না অসাম লাগবে, মন যেন পুরো ছুঁয়ে যাবে। এবং এখন মোটামুটি রোদটা বেরিয়েছে, কুয়াশাটা একটু সরে গেছে, যার কারণে তোমরা তোমাদেরকে একটু ভিউজটা আমি দেখাতে পাচ্ছি, তো একটু পাহাড়টাকে এনজয় করো, লেটস এনজয় বন্ধুরা। মানে একটা জিনিস শুধু দেখো, মানে এই ব্রিজ পাহাড়ের মধ্যে কেটে কেটে রাস্তা তৈরি করা, এই সুন্দর সুন্দর ব্রিজ তৈরি করা, রাস্তা তৈরি করা, এগুলো কীভাবে পসিবল হয়েছে, মানে শিলিগুড়ি থেকে একদম লরি করে এত দূর পাথর, বালি, সিমেন্ট উঠিয়ে এই সুন্দর সুন্দর রাস্তাগুলোকে তৈরি করেছে, সত্যি যে তৈরি করেছে না তাকে না আমি সিরিয়াসলি বলছি মন থেকে একটা স্যালুট দিচ্ছি, মানে
জাস্ট এই রাস্তাগুলো যদি না তৈরি হতো আমরা হয়তো আসতেই পারতাম না, বাট এতটাই কঠিন রাস্তা হয়ে উঠতো আমাদের পক্ষে। সত্যি তাই, মানে রাস্তাগুলো তৈরি করেছে বলেই তো আমরা এত সুন্দরভাবে তোমাদেরকেও ভিউজটা দেখাতে পারছি, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। মানে জাস্ট অসাম ক্রিয়েটিভিটি, মানে কি বলবো, মানে অসাম লাগছে, জাস্ট অসাম, স্পিচলেস। আরে ভিউজ হচ্ছে, ভিডিও হচ্ছে, তো যাই হোক ভিডিওটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা এখন আছি কোথায় জানি না, কার্সুম থেকে আমরা বের হয়ে এখন উঠেই যাচ্ছি দার্জিলিং। এখান থেকে আর 24 কিলোমিটার, তো 24 কিলোমিটার যাওয়ার পরে আমরা দার্জিলিং পেয়ে যাব। তো এবার বিষয়টা হচ্ছে, দেখো ভিউজটা দেখো, তোমরা জাস্ট ভিউজটা দেখো, ওই ওপরটা দেখো, ওপরটা দেখো, একবার ওপরটা দেখো, মানে জাস্ট মানে বলে বোঝানো যাবে না যে এখানকার জায়গাগুলো কীরকম আর এবং কতটা ভালো। এটা এটা তোমাকে বলে বোঝানো যাবে না, এটা তোমাকে ফিল করতে হবে, বিশ্বাস করো। তো যাই হোক, এই হচ্ছে আমরা, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের পাহাড়, আর এই হচ্ছে আমার বাইক। তো একটু ফটোশ্যুট করবো এবার আমরা, তো ফটোশ্যুট করে এখান থেকে আবার বেরোবো, রওনা দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এগুলো দেখো একবার শুধু, মানে কিছু দেখতে পাবে না, এই যে সারা সারা দেখতে পাচ্ছ না, পুরো মেঘ, পুরো মেঘ, আর এই হচ্ছে খাদ। মানে এই খাদ থেকে যদি তুমি একবার পড়ে যাও তাহলে তোমার জীবন শেষ। যাই হোক, আমরা ফুল ট্যাঙ্কি করেছি, আমার পালসার 125 সিসি যে আমাকে এত দেবে আমি এটা কল্পনা করতে পারিনি। পিলিয়ন উইথ রাইড, ভাবো শুধু কেমন জায়গাটা। চলো রাস্তাতে আরও দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখে নাও একবার, পুরো সাদা, কিছু দেখতে পাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে অনেক কুয়াশা, মানে রাস্তা দেখা যাচ্ছে না, তো আমাদের খুব সাবধানে চালাতে হবে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ আর কিছু দেখাই যাচ্ছে না। আর ওই দিক থেকে যে গাড়ি আসছে, যদি লাইট না দেয় আমরা দেখতেই পাবো না, ঠিক আছে। মানে কি বলবো, কুয়াশায় রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা অনেক আস্তে আস্তে করে চালিয়ে যাচ্ছি, মানে ও খুব ভালো গাড়ি চালায়, তাই জন্য আমরা সুন্দর করে যেতে পারছি, না হলে কি যে হয়ে যেত। রাস্তাগুলো দেখো জাস্ট, মানে একটু হলেই খাদ, আর রেলিংগুলো একদম ভালো না। পাহাড়ি রাস্তা তো, কিছু কিছু জায়গায় খুব ভালো করে রেলিং দেওয়া, আর কিছু কিছু জায়গায় শুধু শুধু পিচ তুলে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা যখনই যাবে তোমরা সাবধানে বাইক চালাবে, আর বাইক রাইডে সত্যিই খুব মজা, বাইকে করে দেখার দৃশ্যটা সত্যি যে দেখেছে সে বুঝেছে, আদারওয়াইজ কেউ বুঝবে না। আমরা রিস্ক নিয়ে গেছি বাট অনেক এনজয় করেছি। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিও। তো বন্ধুরা, এখন আমরা আছি একটা অজানা অজানা রাস্তায়, যেখানে জানি না আমি কিছু। ও তো এই, আচ্ছা তোমাদের একটা জিনিস, খুব ভালো জিনিস দেখাই আমি, গাড়ি যদি না আসে তো। দেখো কি দেখাচ্ছি তোমাদেরকে আমি, দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি ঝর্ণা, ফার্স্ট আমাদের ফার্স্ট ওয়াটারফলস এটা পেলাম। তো এখনো অনেক ওয়াটারফলস দেখা বাকি আছে, আমরা অনেক জায়গা যাবো। মোট কথা আমরা এখানে 4 দিন আছি, আজকে আমার ছুটি আছে 25 তারিখ অবধি, তো 25 তারিখ অবধি আছি। তো আচ্ছা, একটা তার আগে এতদূর যে এসছি, ঠিক আছে বস, আমার একটা জিনিস করতে খুব ইচ্ছা করছে, যদি যদি তোমরা দেখতে চাও তো দেখো কি করি, দেখো। আচ্ছা যাই হোক, তো আগে মোবাইলটা বন্ধ করি, সেকেন্ড টাইম ভিডিওটা করছি। তো বেসিক্যালি এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম, তার একটাই কারণ, কি করবো জানো তো, অনুভবও করতে পারবে না একটা ভিডিও করতে করতে বাইক চালানো, মানে ইটস টু হার্ড। দেখতে পাচ্ছ আমার বাইকটাকে নিয়ে, দূরে রই পাকা শেষেছে আকাশে, বন্ধুরা আবার চলে এসেছি আমরা, দেখলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো নিচ থেকে, তোমাকে আমি যতটা পারছি পুরো নিচ থেকে একদম উপর পর্যন্ত এই অবস্থা। আর এক্ষুনি বৃষ্টি হয়ে গেল, রাস্তার অবস্থাটাও মানে কি বলবো, যখন ভিতর দিকে ছিলাম পুরো আমাদেরকে ভিজিয়ে চলে গেছে, আর এখন পুরো স্লিপি, মানে একদম সাবধানে চালাতে হবে। আর এই মুহূর্তে আমরা তো উপর দিকে যাচ্ছি, তাই জন্য জলটা নিচের দিকে নেমে গেছে, তাও গাড়িগুলো জল ছেটাচ্ছে। আর নিচের দিকে যখন ছিলাম, যেখানে আমরা বিশ্বাস দিয়েছি, আমরা রেইনকোটটা নিয়ে আসতে ভুলে গেছি ভুলবশত, তাই জন্য আমরা আর চালাইনি গাড়িটা। তো তখন মানে কি বলবো, নিচের দিকে যেহেতু ছিল মানে পুরো ভিজিয়ে চলে গেছে, এখন উপর দিকে যাচ্ছি, জলটা তো নেমে গেছে, জল তোমার কোনো আশঙ্কা। তো বন্ধুরা দেখুন,
ভিউজটাকে সুন্দর বাড়ি ঘর। আর এখন আমাদের সূর্যমামা উঠে গেছে, আমরা পুরো ভিজে গেছিলাম মানে হালকা করে, এবার রোদও পেয়ে গেছি, মানে এখন তো ওয়েদার সত্যি বলা মানে কি বলবো বলে। দেখুন আস্তে আস্তে আমরা যাচ্ছি যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম, তো হোটেল থেকে ভিউজটা কি দেখবেন, দেখতে কি চান আপনারা, দাঁড়ান সিপ ভিউজটা দেখো তোমরা বন্ধুরা, জাস্ট ভিউজটা দেখো মানে কি দৃশ্য। হ্যাঁ এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল। মনে হচ্ছে না